নমস্কার বন্ধুরা, জব ভ্যাকান্সি বাংলা ইউটিউব চ্যানেল জানাই তোমাদের আবারও স্বাগতম। উৎকর্ষ বাংলার তরফ থেকে বিরাট বড় চাকরির আপডেট জানিয়ে দিল রাজ্য সরকার, যেখানে 2 লক্ষেরও বেশি পদে এই নিয়োগ চলে। বিরাট বড় একটা সুযোগ তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওর মধ্যে, তাই দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত, আশা করি তোমরা পুরোটাই জানতে পারবে। অবশ্যই করে যারা আবেদন করছো পুরো ভিডিওটা তোমরা কিন্তু দেখো, সেখানে কিন্তু তোমাদের কি আপডেট রাজ্য সরকারের তরফ থেকে এসছে সেটা কিন্তু তোমাদের সামনে একদম তুলে ধরবো স্টেপ বাই স্টেপ। তো চলো দেখে নিই। অফিসিয়াল নিউজ পেপারের সূত্রে জানা যাচ্ছে যে এই খবর, যেখানে 2 লক্ষেরও বেশি রাজ্য সরকারের তরফ থেকে এই জায়গাতে নিয়োগ করা হচ্ছে, যেখানে পুরুষ এবং মহিলা উভয় কিন্তু আবেদন করতে পারবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ, 29 জানুয়ারি 2022, যেটা কিন্তু বলা হয়েছে এই 29 জানুয়ারি 2022 এই আপডেট এসছে উৎকর্ষ বাংলায় চাকরির গ্যারান্টি, আরও 2 লক্ষ কর্মসংস্থান সুনিশ্চিত করছে রাজ্য সরকার, যেখানে কোর্স করলেই চাকরির গ্যারান্টি। এবার খোঁজ হচ্ছে, রাজ্য সরকার দিচ্ছে এই প্রতিশ্রুতি, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আরও 2 লক্ষ চাকরি সুনিশ্চিত করার লক্ষ্যমাত্রা নিয়েছে নবান্ন। তৃতীয়বার রাজ্যের ক্ষমতা আসার পর থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ কর্মসংস্থান, মুখ্যমন্ত্রীর নির্দেশের ঢেলে সাজা হয়েছে যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের প্রয়োজনীয় পরিকাঠামো, এবং সেই প্রশিক্ষিতদের চাকরি নিশ্চিত করতে উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীনে নেওয়া হচ্ছে নতুন পদক্ষেপ। গ্যারান্টি তাও আবার নির্দিষ্ট সংস্থার কাছ থেকে। রাজ্যের কারিগরি শিক্ষামন্ত্রী হুমায়ুন কবির জোর গলায় জানিয়েছেন যে এবারে রাজ্যের চাহিদা বুঝে, এবারে বাজারের চাহিদা বুঝেই চলছে প্রশিক্ষণ। কোর্স শেষে নিশ্চিতভাবে করতে বিভিন্ন চাকরি নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার কাছ থেকে অঙ্গীকারপত্র, লেটার অব ইন্টেন্ডেন্ট নেওয়া হচ্ছে। আইটিআই বা পলিটেকনিক বাদ দিয়ে রাজ্যের অনুমোদিত 159টি প্রশিক্ষণ কেন্দ্র থেকে যুবক যুবতীদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণ দেওয়া হয়। আগে কোর্স শেষে অনেকেই কাজ পেতেন না, সেই ছবি এবার পাল্টাতে চলেছে। কিভাবে মুখ্যমন্ত্রীর দাবিতে এই বিভিন্ন সংস্থার ইন্ডাস্ট্রি রেডিও অর্থাৎ কাজের জন্য প্রয়োজনীয় দক্ষতা সম্পূর্ণ লোক চাই, আমরা ইন্ডাস্ট্রির কাছ থেকে জানাতে চাইছি তাদের কোনো ক্ষেত্রে কতজন পেশাদার কর্মীর প্রয়োজন, সেই অনুযায়ী আমরা প্রশিক্ষণ শুরু করেছি। এগুলো মূলত 6 মাসের সার্টিফিকেট কোর্স হয়, রাজ্যের বাইরেগুলি এগুলি কার্য হবে। কোর্স সফল শেষ হলেই সংশ্লিষ্ট সংস্থায় চাকরি হবে তাদের। এই নয়া নিয়ম চালু করতে গত বছর সেপ্টেম্বর মাসে এখনও পর্যন্ত 79,238 জনকে প্রশিক্ষণ করতে চাকরিতে নেওয়ার প্রস্তাব এসেছে। এর মধ্যে 51,070 জনের প্রশিক্ষণের জন্য অনুমোদিত দিয়েছে রাজ্য, 26,325 জন এই মুহূর্তে প্রশিক্ষণরত। এই বছরের মধ্যে সংখ্যাটা 2 লক্ষ পৌঁছে দেওয়ার টার্গেট নিয়েছে দপ্তর। প্রস্তাবিত চাকরির জন্য কোর্সের যাবতীয় খরচ বহন করবে রাজ্য। বিভিন্ন কোর্সের মাথা পিছু 12,000 থেকে 22,000 টাকা পর্যন্ত ব্যয় হয় সরকারি কোষাগার থেকে। কোন শিল্পে কেমন প্রশিক্ষণ প্রয়োজন হবে তা জানতে প্রতিটি জেলার একজন WBCS অধিকারী নোডাল অফিসার নিয়োগ করা হচ্ছে, তার উপরেই রয়েছেন সহকারী জেলা শাসক। এইভাবে ধাপে ধাপে মহকুমা ও ব্লক স্তর পর্যন্ত দায়িত্ব অধিকার বিষয় শিল্পক্ষেত্রে চাহিদা জানিয়েছেন। তো এখানেই বুঝে গেলেন যে ক্লিয়ারলি কিন্তু এটা কিন্তু একদম ক্লিয়ার রাজ্য সরকারের তরফ থেকে যে খুব শিগগির এই নিয়োগ করা হবে। প্রশিক্ষণ শুরুর আগে সংশ্লিষ্ট শিল্প সংস্থা থেকে চাকরি দেওয়ার অঙ্গীকারপত্র নেওয়া হয়। শুধু তাই নয়, এক্ষেত্রে সরকারি নিয়ম মেয়েদের আধা দক্ষতা শ্রমিকদের মজুরি মিলবে। কলকাতা বা শহরাঞ্চলের পর তার পরিমাণ দৈনিক আরও প্রায় 380 টাকা, গ্রামে 350 টাকার কাছাকাছি। রাজ্যে পরিচালিত সব আইটিআই কলেজগুলিতে নিয়ম এবং গত মঙ্গল বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে প্রতিটি কলেজকে বলা হয়েছে আলাদা আলাদাভাবে তথ্য ভাণ্ডার তৈরি করতে। এই একই প্রস্তাব দিয়েছেন পলিটেকনিক কলেজগুলোতে। প্রতিটি আইটিআই ও পলিটেকনিক কলেজগুলোর সঙ্গে উন্নত 2টি করে বাণিজ্যিক প্রতিষ্ঠানকে যুক্ত করা হবে, ফলে চাকরিতে নিয়োগ সুনিশ্চিত। সূত্রের খবর, মূলত রিটেল ম্যানেজমেন্ট, ফ্রন্ট অফিস ম্যানেজমেন্ট এই 2টি ক্ষেত্রে পেশাদারের চাহিদা সবচেয়ে বেশি। এছাড়াও জোর দেওয়া হচ্ছে প্লাম্বিং, মেকানিক, ফিটিং এবং মতো কোর্সে। তাই বন্ধুরা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও নতুন নতুন খবর পাওয়ার জন্য।